নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউ বি প্লাস পয়েন্টে আপনাদের সকলকে জানাই স্বাগত তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি প্রিভিয়াস ইয়ার দু হাজার একুশের যে এ এন এম এবং জিএনএম পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষায় যে অঙ্ক প্রশ্নগুলি এসেছিলো সেই প্রশ্নের সমাধান তো চলো শুরু করি তো প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ এখানে একচল্লিশ নাম্বার প্রশ্ন তো এখানে কী বলা হয়েছে বিয়াল্লিশ সেন্টিমিটার ব্যাসের একটি নিরেট পিতলের গোলককে পিটিয়ে একটি সাত সেন্টিমিটার লম্বা চোঙাকৃতির দণ্ড তৈরি করলে দণ্ডটির ব্যাস কত হবে তো বিয়াল্লিশ সেন্টিমিটার একটি নিরেট পিতলের গোলক তো এটা বিয়াল্লিশ সেন্টিমিটার একটা নিরেট পিতলের গোলক সেটাকে পিটিয়ে একটি চোং তৈরি করা হলো তো সেটার উচ্চতা কত বলা হয়েছে সাত সেন্টিমিটার লম্বা উচ্চ উচ্চতা হচ্ছে সাত সেন্টিমিটার এবং কী বলা হচ্ছে দণ্ডটি তৈরি করে দণ্ডটির ব্যাস কত হবে তো দণ্ডটির ব্যাস অর্থাৎ এটা বার করতে বলেছে তো আমরা জানি যে একটি গোলককে পিটিয়ে যখন চমাকৃতি দণ্ড তৈরি করা হয় তখন এর দুটোর আয়তন সমান হবে তো গোলকের আয়তনের সূত্র আমরা জানি ফোর বাই থ্রি পাই আর কিউব আর চোঙের আয়তনের ক্ষেত্রে সূত্র আমরা জানি যে পাই আর স্কোয়ার ইন্টু এইচ তো এখানে আমরা গোলকের ব্যাসার্ধকে আমরা আর ওয়ান ধরলাম এবং চোঙের ব্যাসার্ধকে আর টু ধরলাম তো এখানে এই দুটো সমান বলছে তো এখানে পাই পাই কাটা চলে গেল এবং এখানে মানগুলো বসিয়ে দিই ফোর বাই থ্রি ইন্টু পাই আর ওয়ান কিউব আর ওয়ান অর্থাৎ ব্যাসার্ধ এখানে কি দেওয়া আছে ভালো করে দেখবে এখানে ব্যাস দেওয়া আছে ব্যাসার্ধ বলেনি কিন্তু এখানে ব্যাস ব্যাস বলা হয়েছে তো ব্যাসের অর্ধেক কত হচ্ছে বিয়াল্লিশে অর্ধেক কত হচ্ছে একুশ তো একুশের কিউব একুশকে তিনবার গুণ করব একুশ ইন্টু একুশ ইন্টু একুশ সমান সমান এখানে আর টু স্কোয়ার এটা আমাদের বের করতে হবে আর টু স্কোয়ার এটা বের করতে হবে ইন্টু এইচ এ আমাদের দেওয়া আছে সাত সেন্টিমিটার সাত সেন্টিমিটার বসিয়ে দিলাম তো এখানে কাটাকুটি করে নিই তিন দিয়ে একুশকে কাটলে তিন সাতটা একুশ এবার এখানকার সাত আর এখানকার সাত কাটা চলে গেল তো এখানে কত দাঁড়াচ্ছে আর টু আর টু স্কোয়ার সমান সমান কত দাঁড়াচ্ছে চার ইন্টু একুশ ইন্টু একুশ তো এটা দুপাশে বর্গমূল করে নিই আমরা তো দুপাশে বর্গমূল করলে কত দাঁড়াচ্ছে আর টু সমান সমান চারের বর্গমূল কত হচ্ছে দুই এবং দুটো একুশ রয়েছে তো একটা একুশ আসবে তো কত হচ্ছে ব্যাস ব্যাসার্ধ কত হচ্ছে একুশ ইন্টু দুই বেয়াল্লিশ তো আমাদের কী বার করতে বলছে তন্ডির ব্যাস বার করতে বলছে তো এটার আমরা ব্যাসার্ধ বের করে দিলাম বেয়াল্লিশ তাহলে ব্যাস কত বের হবে বড় আর সমান সমান বেয়াল্লিশ ইন্টু দুই সমান সমান কত হচ্ছে চুরাশি চুরাশি সেন্টিমিটার হচ্ছে ব্যাস এটা হচ্ছে সঠিক অ্যান্সার তো সেখানে সঠিক অ্যান্সার কত হয়ে যাচ্ছে অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার এরপরের কোশ্চেন দেখো আমরা বিয়াল্লিশ নম্বর রাম ও মাধব একত্রে একটি কাজ চার দিনে শেষ করে তো আলাদাভাবে কাজ করলে রামের যতদিন সময় লাগে মাধবের তার চেয়ে ছয় দিন বেশি সময় লাগে তো রাম একা কাজটি কত দিনে শেষ করবে তো চলো এটা আমি আমরা দেখে নিই কীভাবে করবো তো আমরা ধরে নেই যে রামের রামের একা রাম একা যখন একা কাজ করবে তখন এক্স দিন সময় লাগবে এবং তারপরে দেখো মাধ কি বলা হয়েছে মাধবের তার থেকে ছয় দিন সময় বেশি লাগে অর্থাৎ মাধব মাধব যেটা করবে সেটা হচ্ছে রাম যত দিন করে এক্স তো এটার থেকে ছয় দিন বেশি লাগবে এক্স প্লাস সিক্স তো এটা আমরা এলসিএম পদ্ধতিতে করবো তো এলসিএম করলে কত বলা হচ্ছে এক্স গুনুন এক্স প্লাস সিক্স তো এখানে এখানে কত আছে এফিশিয়েন্সি এক্স দিয়ে যদি এটাকে ভাগ করা হয় তাহলে কত দাঁড়াচ্ছে এক্স প্লাস সিক্স এখানে এক্স প্লাস সিক্স লিখবো তারপর এক্স প্লাস সিক্স দিয়ে এটাকে ভাগ করলে কত দাঁড় আছে এক্স তো এখানে রাম এবং মাধব একত্রে কী বলা হচ্ছে চার দিনের কাজটি শেষ করে তো এখানে আমরা কী করব তো এক্স প্লাস এইটা এটা টোটাল কাজ এটাকে আমরা টোটাল কাজ বলি তো টোটাল কাজ কত হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস সিক্স তো এটাকে যদি আমরা এই দুজনের ক্ষমতা দিয়ে আমরা ভাগ করি অর্থাৎ ক্ষমতার যোগফলকে ভাগ করি কত হচ্ছে এক্স প্লাস সিক্স প্লাস এক্স এটা দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাবো যে রাম এবং মাভধ একত্রে কত দিনে কাজটি করেছে তো এটা আমাদের দেওয়াই রয়েছে যে চার দিনে হয়েছে তো এটা এটার সমান সমান কত হচ্ছে চার তো এটাকে আমরা সলভ করলে আমরা অ্যান্সার পেয়ে যাব তো এটাকে আমরা সলভ করি সমান সমান এখানে উপরে কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স আর নিচে কত দাঁড়াচ্ছে টু এক্স প্লাস সিক্স সমান সমান চার এরপরে দেখো এটাকে সলভ করি এক্স স্কোয়ার এখানে নিচে এক রয়েছে তো গুণ বলে কত স্কোয়ার প্লাস সমান সমান চার দুগুণো আট এক্স প্লাস চার ছয় চব্বিশ তো এটাকে আমরা সলভ করি পরে নেক্সট সমান সমান এক্স এই এইট পাশে নিয়ে আসলে কত দাঁড়াচ্ছে সিক্স এক্স মাইনাস এইট এক্স আর চব্বিশ প্লাস রয়েছে এই পাশে আনলে চব্বিশ হয়ে যাচ্ছে সমান সমান শূন্য এরপরে আমরা কী করবো এক্স স্কোয়ার আর এইট এটা সলভ করলে কত আছে মাইনাস টু এক্স আর মাইনাস চব্বিশ সমান সমান শূন্য আর এই দীঘা সমীকরণকে আমরা সলভ করলে কী পাবো তো এক্স স্কোয়ার চার চার ছয় চব্বিশ তো মাইনাস মাইনাস ছয় আর এখান থেকে যদি চার মাইনাস করে দিই তাহলে এক্স মাইনাস চব্বিশ তো এটাকে আমরা ভাঙলে কী হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস মাইনাস টোয়েন্টি সময় শূন্য তো এরপরে এখান থেকে যদি আমরা এক্স কমান নিই এক্স কমানো নিলে কথা এক্স মাইনাস সিক্স প্লাস এখান থেকে চার কমান নিলে কথা দাঁড়াচ্ছে এক্স মাইনাস সিক্স তো কত দাঁড়াচ্ছে এক্স মাইনাস আর এক্স প্লাস ফোর শূন্য তো মান কত দাঁড়াচ্ছে এক্স মান সমান সিক্স আর একটা দাঁড়াচ্ছে এক্স মাইনাস ফোর তো মাইনাস তো আমরা নেবো না এটা এটা নেবো না আমরা তো এক্সের মান কত দাঁড়াচ্ছে ছয় তো আমরা কী ধরেছিলাম রাম একা এক্স দিনে রাম একা এক্স দিনে করতে পারবে তো অ্যান্সার হয়ে যাচ্ছে রাম একা কাজটি ছয় দিনে করতে পারবে তো অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান এরপরের প্রশ্নতে কি বলা হচ্ছে দেখো তেতাল্লিশ নাম্বার প্রশ্ন দুটি ঘনকের আয়তনের অনুপাত ওয়ান ইস টু টোয়েন্টি সেভেন হলে তাদের সমগ্রতলের ক্ষেত্র ফলে অনুপাত কত তো ঘনকের আয়তনের সূত্র আমরা জানি বাহু কিউব তো দুটার অনুপাত একটা ঘনকে ধরলাম এ ওয়ান কিউব আর একটা ঘনকে ধরলাম এ টু কিউব তো সমান সমান কত দাঁড়াচ্ছে এক বাই সাতাশ তো সময় এটা ঘনমূল যদি বের করি এ ওয়ান বাই এ টু সময় কত দাঁড়াচ্ছে এক বাই তিন তো সাতাশের ঘনমূল কত তিন আবার একে ঘনমূল এক এরপরে কী বলা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফলে অনুপাত বের করতে বলছে তো ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি সিক্স এ স্কোয়ার তো এখান থেকে আমরা বের করে নিই তলের ক্ষেত্রফলে অনুপাত তো সমগ্র তল একটার সমগ্রতর ক্ষেত্রে বল এ ওয়ান সিক্স এ ওয়ান স্কোয়ার বাই সিক্স এ টু তার স্কোয়ার তো সমান সমান সিক্সটাকে আমরা কমন সিক্সটা আমরা কেটে দিচ্ছি তো কী দাঁড়ালো এ ওয়ান বাই এ টু স্কোয়ার তো এখানে আমরা এখানে আমরা মানটা বসিয়ে দিতে পারি এ ওয়ান বাই এ টুর তো এ ওয়ান বাই থ্রি তার স্কোয়ার তো সমান সমান কত দাঁড়াচ্ছে এক বাই তিন তিক্ষা নয় তো অ্যান্সার কত দাঁড়াচ্ছে ওয়ান টু তো এখানে সঠিক অ্যান্সার কত হচ্ছে অপশন বি ওয়ান টু নাইন হচ্ছে সঠিক অ্যান্সার এরপরে দেখো চুয়াল্লিশ নম্বর কী বলা হয়েছে দুই চার ছয় এবং দশের প্রত্যেকের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে যোগ ফলগুলি সমানুপাতই হবে তো ধরে নিচ্ছি আমি দুইয়ের সাথে এক্স চারের সাথে এক্স ছয়ের সাথে এক্স এবং দশের সাথে এক্স যোগ করলে যোগ ফলগুলি হবে তো সমানুপাতের সূত্র আমরা কী জানি প্রথম বাই দ্বিতীয় সমান সমান তৃতীয় বাই চতুর্থ তো প্রথম এটা এটা দ্বিতীয় এটা তৃতীয় এটা চতুর্থ তো প্রথম টু বাই টু প্লাস এক্স বাই দ্বিতীয় অর্থাৎ ফোর প্লাস এক্স সমান সমান তৃতীয় বাই চতুর্থ তো তৃতীয় কি হচ্ছে সিক্স প্লাস এক্স চতুর্থ কত টেন প্লাস এক্স তো এই সমীকরণটাকে আমরা সমাধান করি তো সমান সমান এইখান এখানে ক্রস গুণ করতে হবে তো ক্রস গুণ করলে কী দাঁড়াচ্ছে দুয়ের সাথে দশ গুণ করলে টোয়েন্টি প্লাস দুয়ের সাথে এক্স গুণ করলে টু এক্স প্লাস সাথে দশ গুণ করলে টেন এক্স প্লাস এক্সের সাথে গুণ করলে সমান সমান এবার এই পাশেরটা এই পাশেরটা চারের সাথে ছয় গুণ করলে চব্বিশ তার সাথে এক্স জুগুন বলে ফোর এক্স প্লাস এক্সের সাথে সিক্স জুন বলে সিক্স এক্স প্লাস এক্সের সাথে এক্স গুণ বলে এক্স এক্স স্কোয়ার তো এই পাশে দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার এই পাশে দেখতে এক্স এস স্কোয়ার দুটো সমান সমান আছে তো এই দুটো কাটা চলে যাবে তো সমান 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 কত দাঁড়াচ্ছে তাহলে এখানে দেখো কুড়ি প্লাস এখানে টু এক্স আর টেন এক্স দুটো মিলে কত হচ্ছে বারো এক্স সমান সমান এখানে চব্বিশ চব্বিশে লিখলাম প্লাস চার আর ছয় কত দাঁড়াচ্ছে টেন এক্স এরপরে সমান সমান এখানে বারো এক্স এখানে টেন এক্স এই বারো টেন এক্সটাকে এ পাশে নিয়ে আসলে বারো এক্স মাইনাস টেন এক্স আর এখানে চব্বিশ তো চব্বিশই লিখলাম আর এইখানকার কুড়িটাকে এ পাশে নিয়ে গেলে প্লাস আছে মাইনাস কুড়ি হয়ে যাবে তো এরপরে সমান সমান বারো এক্স থেকে টেন এক্স গেলে টু এক্স সমান সমান কত দর আছে চব্বিশ থেকে দুই কুড়ি গেলে 4 এক্স সমান সমান কত দর আছে টু তো এক্সের মান টু তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান ডি অর্থাৎ এই প্রতিটি সংজ্ঞার সঙ্গে দুই যোগ পড়লে যোগ হবে তো হয়েছে অপশান ডি এরপরে দেখো এখানে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নে কী বলা রয়েছে একটি গ্রামের বর্তমান জনসংখ্যা এন ও প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার টু এক্স শতাংশ হলে পাঁচ বছর পরে মোট জনসংখ্যা কত হবে তো এটা আমরা একটা সূত্র দিয়ে করি এ সমান সমান পি ইন্টু ওয়ান প্লাস আর বাই ইন্টু এম এখানে পি বলতে বোঝাচ্ছে বর্তমান জনসংখ্যা আর হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার এরপরে এন হচ্ছে কত বছরে তো এখানে অপশানগুলি দেখো এখানে একটা দশ রয়েছে তো এটা দশ তো কোনোভাবেই হবে না সিটা কেটে দিলাম এটা হতে পারে না এখন এই তিনটা অপশনের মধ্যে যে কোনো একটা হবে তো চলো সলভ করি তো পি এর জায়গায় আমরা কী লিখলো জনসংখ্যা কত দেওয়া আছে এন তো এন লিখলাম তারপর ওয়ান প্লাস আর পার্সেন্টেজ কত দেওয়া আছে টু এক্স তো এখানে লিখলাম টু এক্স বাই হান্ড্রেড এটা ব্র্যাকেট ক্লোজ তারপরে এন অর্থাৎ বছর কত বছর তো এখানে কত দাঁড়াচ্ছে পাঁচ বছর তো পাঁচ বছর লিখলাম তো এটাকে চলো সলভ করি সলভ করলে কত দাঁড়াচ্ছে সমান সমান এন ওয়ান প্লাস এখানে টু দিয়ে নিচে একশো আছে তো এটাকে কাটলে কত দাঁড়াচ্ছে পঞ্চাশ তো এক্স বাই পঞ্চাশ টু পাওয়ার ফাইভ তো অ্যান্সার কত দাঁড়াচ্ছে এন ইন্টু ওয়ান প্লাস এক্স বাই ফিফটি টু দি পাওয়ার ফাইভ তো এটা কোথায় রয়েছে দেখো অপশনে এখানে দেখো এই যে বি এই বি অপশানে রয়েছে তো অ্যান্সার হয়েছে অপশান বি সঠিক তো বন্ধুরা আশা করছি ক্লাসটা ভালো লেগেছে ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও ক্লাস পাওয়ার জন্য তো যদি কোনো ভুল হয়ে থাকে তো নিশ্চয়ই কমেন্টে জানাবে তো সেটা শোধারানোর চেষ্টা করবো তো থ্যাংক ইউ বন্ধুরা পুরোপুরি দেখার জন্য ভিডিওটা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে